হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আজকে তো ছোট্ট একটা রেসিপি ট্রাই করব। রেসিপি বলতে এটা একটা হেলদি ড্রিঙ্ক, তোমরা দেখাই পাশে থাকো। আর এটা না অনেকটা হেল্প করবে তোমার ওয়েট লসের জন্য, দেন যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, বাউলস প্রবলেম আছে, ওদের জন্য এটা বেস্ট আমি বলবো। হ্যাঁ, কিছু কিছু অপশনাল আছে, তোমরা এটা ইউজ করতে পারো নাও করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর কিছু যা যা ইনগ্রিডিয়েন্টস আমি আজকে ইউজ করছি সব কটাই হেলথ বেনিফিট খুবই ভালো, তো দেখতে থাকো। এখন এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু ওটস, আর তোমরা তোমাদের মতো করে নেবে। আমি যেহেতু একটু ডায়েটিংয়ের চেষ্টা করছি কিন্তু হ্যাঁ, তো তো অল্প করে নিচ্ছি। তো এখানে দেখে নিয়ে নাও, ওটস অল্প করে নেব, জাস্ট অল্প, তোমরা তোমাদের মানে পরিমাণ মতো নেবে। আমি বলবো যারা ডায়েটিংয়ে আছো তারা একটু কম নিলে ভালো। এরপরে একদম নতুন প্যাক মাত্র এসছে, আমি জাস্ট অর্ডার করিয়েছিলাম অ্যামাজন থেকে, এটা তো এটা এসছে চিয়া সিড। এক চামচ চিয়া সিড দিয়ে দেবো আমি, ঠিক আছে? এক চামচ বেশি দিও না, আবার উল্টা রিয়াকশন করে কিন্তু। হ্যাঁ, এরপর এটাতে দেব সুইটনেসের জন্য, ন্যাচারাল সুইটনেস, যেহেতু আমি মিষ্টি খাচ্ছি না, আমি চিনি অ্যাভয়েড করছি পুরোপুরিভাবে, তো ন্যাচারাল সুইটনেসের জন্য আমি এখানে একটা দিয়ে দেবো বানানা। এটা দিতে পারো, আমি তো বলবো কোনো অ্যাজ এ ডক্টর আমি বলবো যে রোজ দুটো করে কলা খেলে না খুবই ভালো, তোমাদের ক্যালসিয়াম স্পেশালি মহিলাদের বলছি বেশ ভালো। তো আমি কেটে কেটে সব দিয়ে দিচ্ছি, তো এগুলো সব কটা দিয়ে দেবো ফর ন্যাচারাল সুইটনেস। আমি কোনো কিছুই আর্টিফিশিয়াল কোনো ইউজ করছি না, জাস্ট যা যা আছে তা দিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিই। হ্যাঁ, পেছনে কিন্তু মেয়ে একদম পাগলের মতো নাচছে। তারপরে অল্প একটু দুধ দেবো, আর দুধটা যেহেতু ফ্যাট থাকে ভীষণ, তো দুধটা অল্প দেব। এটাতে কি করব, আমি একটু জল দিয়ে দেব, একটু জল দিয়ে দেব। আর যদি একটু চকলেট ফ্লেভার চাও, চকলেট ফ্লেভার যদি তোমরা চাও তাহলে একটু পিনাট বাটার দিয়ে দিও। আমি এখানে কিসানের পিনাট বাটারটা ইউজ করছি, জাস্ট অল্প হালকা দিয়ে দিও, কারণ আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে, তার সময় আমার মেয়েও খাবে আমিও খাবো আর কি, এই আর কি অবস্থাটা হবে। আর যদি ইচ্ছে হয় না, এটাতে তোমরা ক্যাশিও, দেন রেজেন্স, তারপরে আলমন্ডস সব কিছু দিতে পারো, সব ড্রাই ফ্রুটস আর কি, দিলে বেশি হেলদি হয়ে যাবে। তো আর কি এখন এটাকে ব্লেন্ড করে নেব, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চকলেট চকলেট ফ্লেভার, ও দারুণ খেতে লাগে কিন্তু, সত্যি বলছি।